वेलकम माय स्टूडेंट्स, हमरा आगे क्लासे ওই ত্রিভুজ চতুর্ভুজের পরিসীমা ক্ষেত্রফল নিয়ে আলোচনা করেছি। ওটা ছিল কোশ্চেন দেখি 15.1। আজকে 15.2 নিয়ে আমরা একটু আলোচনা করব। ওই 15.2 নিয়ে আলোচনা করার আগে ওর বেসিকটা মানে যে যে টপিকের উপরে আছে সেগুলো সম্পর্কে ফারস্টে বলি একটু। সাপোজ এই বিভিন্ন ধরনের ত্রিভুজ চতুর্ভুজ এগুলো পরিসীমা ক্ষেত্রফল আছে। এই ত্রিভুজটা মনে করো তিনটে মধ্যমা, একটা AB, একটা BE আর আরেকটা CF। এই তিনটে মধ্যমা যদি দৈর্ঘ্য দেওয়া থাকে, মনে করো AD সমান A, BE সমান B, CF সমান স্মল c, তাহলে এইটার যদি এরিয়া বার করতে বলে তাহলে একটা ডাইরেক্ট এই সূত্র লাগাবে 1/3 রুট ওভ আর, ও এখানে এ প্লাস বি প্লাস সি এই যেটা আছে পুরোটা ইনটু এ প্লাস বি মাইনাস সি ইনটু বি প্লাস সি মাইনাস সি ইনটু সি প্লাস এ মাইনাস বি। এই কনসেপ্টটা কিন্তু ব্রহ্মগুপ্ত দিয়েছিল প্রাচীন ভারতীয় গণিতজ্ঞ। এই 1/3 এইটা, তা এটা এমনি বেসিক্যালি করা যায় এইটা সমান করে বাড়িয়ে এইটাকে অ্যাড করে এই ত্রিভুজটার ক্ষেত্রফল বার করে সেটা ইনটু 6 করলে এটা হয়ে যায়। এইটা মনে রাখতে হবে। যদি এইটার একটা অ্যাপ্লাই দিই, যেমন সাপোজ মনে করো একটা ত্রিভুজ এবিসি, এই তিনটে মধ্যমা এডি একটা বিই আর একটা সিএফ, এডি বিই এন্ড সিএফ, এডি সমান 9 সেমি, বিই সমান 12 সেমি, সিএফ সমান 15 সেমি, বললাম ত্রিভুজ এবিসি ক্ষেত্রফলটা কত। তাহলে আমরা যদি ওই সূত্রটা সরাসরি লাগিয়ে দিই তাহলে এর এরিয়াটা হবে 1/3 রুট ওভার এই যে 9 12 15, 9 প্লাস 15 প্লাস 15 ইনটু 9 প্লাস 12 মাইনাস 15, 12 প্লাস 15 মাইনাস 9, আর একটা হবে 15 প্লাস 9 মাইনাস 12। এই ক্যালকুলেশন করলে 1/3, এটা যেহেতু সেন্টিমিটার আছে এটাও সেমি স্কয়ার হবে। এবারে এইগুলো যদি আমরা অ্যাড করে দিই, এখানে হচ্ছে এই 15 12 আর 9 36, এটা হচ্ছে 12 9 3 6, এটা 6 12 18, এটা 12 15 9 18 আর -3 12। এখানে আমার ক্যালকুলেশন দিকে করবে একবার, এক্ষেত্রে দেখো 1/3 রুট ওভার এইটার জায়গায় আমরা 800 × 2 করি, 6টা রেখে দিই, এই 18 রেখে 12-র জায়গায় 6 × 2 করি, দুটো 18 এর জন্য একটা বাইরে থাকবে, এটা সেমি স্কয়ার লিখবে, দুটো 18 এর জন্য একটা বাইরে, দুটো 6 এর জন্য একটা বাইরে, একটা 3 6 6 6 36 × 2 72 সেমি স্কয়ার, এটা অ্যানসার হচ্ছে। ক্লিয়ার? তাহলে এই যে ত্রিভুজটা তিনটে মধ্যমান দৈর্ঘ্য দেওয়া থাকলে তার ক্ষেত্রফল হচ্ছে 72 সেমি স্কয়ার। এই ফর্মুলাটা কিন্তু প্রত্যেকটা জায়গায় লাগাবে, আদারওয়াইজ যদি কেউ এটা ক্যালকুলেশন করে করতে চায় অর এটা যদি আলাদা ভাবে কেউ করতে চাও সেটা এভাবে করা যায়। কিভাবে? এটা তো 9 12 15 দিয়েছে মিডিয়াম গুলো, দেখো এটা ভর কেন্দ্র হবে এডি বিই সিএফ তিনটে মধ্যমা, এই মধ্যমা তিনটি ছেদবিন্দুকে ভর কেন্দ্র বলি, তার এই ভর কেন্দ্র এই শীর্ষবিন্দু থেকে 2:1 ভাগ হয়, এটাকে বর্ধিত করছে এইচ পর্যন্ত এমন ভাবে জিডি সমান ডিএইচ হয়, দিয়ে এখানে বিএইচ আর সিএইচ যোগ করলাম, বিএইচ সিএইচ যোগ,
এবার দেখো এইটার সমান এইটা হচ্ছে আর এইটার সমান এইটা, যেহেতু মধ্যমা বলাছে তাহলে বি এই সি জি এই চতুর্ভুজটা কর্ণদ্বয় পরস্পরকে কি করছে সমদ্বিখণ্ডিত, আর কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে আমরা কি জানি সমান্তরিক, তাহলে এইটা সমান্তরিক, তাহলে এই জি সির সঙ্গে এটা সমান হবে বিপরীত বল, আর এটার সঙ্গে এটা সমান, তাহলে আমরা এইটা যদি ধরি 12 তাহলে এইটা 8 হবে এটা 4 হবে, কারণ ভর কেন্দ্রে কত অনুপাতে ভাগ হয় 2:1, তাহলে এটা 2 এর 3 ইন্টু 12, যেটা 15 ধরেছিলাম তাহলে এটা 10 আসবে, তাহলে এটাও 10, এটা 10 সরি এটা 8, সামান্তরিকের বিপরীত বাহু সমান হয়। আচ্ছা এটিটা 9 হলে এইটা 3 আসবে, এটাও কত 3, তাহলে এইটা হচ্ছে 6, এটা 8, এটা 10, তাহলে 6² + 8² = 10² তাহলে অতএব এই ত্রিভুজ BGH, ত্রিভুজ BGH সমকোণী হবে, সমকোণী, আর সমকোণী ত্রিভুজের তাহলে এইটা 6, এটা 8, তাহলে এইটা 90, এটা অতিভুজ, তাহলে এই ত্রিভুজ BGH এর ক্ষেত্রফল কত হবে 1/2 × ভূমি × উচ্চতা, 1/2 × 8 × 6 সেমিস্কয়ার, মানে 24 সেমিস্কয়ার। আবার বিডি টায়ের মধ্যমা, কারণ এটা মধ্যবিন্দু, বিডি মধ্যমা, অতএব ত্রিভুজ বিজিডি সমান কি হবে এই 24 এর অর্ধেক 12 সেমিস্কয়ার, কারণ মধ্যমা ত্রিভুজটাকে দুটো সমান ভাগে ভাগ করে, তাহলে এইটা যদি 12 হয় তাহলে টোটাল 6টা আছে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য থেকে আমরা বলতে পারি ত্রিভুজ ABC সমান 6 × 12 সেমিস্কয়ার, মানে 72 সেমিস্কয়ার, এইটা আমরা লাগাতে পারি। এবারে আমাদের বুঝতে হবে এই যে লেখাগুলো আমি জাস্ট বুঝিয়ে বললাম এগুলো লিখতে হবে, এবারে এই জায়গাটা যদি সমকোণী এটা না হতো, তাহলে সমকোণী না হলে এই যে ত্রিভুজটা BGH এটা থেকে আমরা হেরনস লাগাতে পারতাম, হেরনস ফর্মুলা, হেরনস ফর্মুলা লাগালে কি হতো এই √S(S-A)(S-B)(S-C) লাগিয়ে দিলে এখান থেকে এটার ক্ষেত্রফল হতো তার অর্ধেক এটা, সেটা ইনটু আমরা 6 করে দিতাম, ক্লিয়ার? এইভাবে আমরা একটা ত্রিভুজের তিনটে মধ্যমা দেওয়া থাকলে তার থেকে ক্ষেত্রফল বের করতে পারি। এবার আমরা টেক্সট বুকে চলে আসি, টেক্সট বুকে কোষে দেখি 50.2 টা হবে আজ নাম্বার 1, এক নম্বরে কি আছে দেখছি, আচ্ছা কিছু চিত্র আছে, কিছু চিত্র দিয়ে বলছে তাদের ক্ষেত্রফল কত, এখানে একের দাগে ফার্স্ট চিত্র এরকম আছে, একটা ত্রিভুজ ABC, এটা 10 সেমি, এটা 10 সেমি, এটা 10 সেমি, তাহলে এটার ক্ষেত্রফল কি হবে সমবাহু ত্রিভুজ √3/4 × বাহু স্কয়ার এত সেমিস্কয়ার, তাহলে √3/4 × 100 সেমিস্কয়ার 25, তাহলে 25√3 সেমিস্কয়ার। আর একটা চিত্র আছে এরকমই সমদ্বিবাহু, এটাও ABC ত্রিভুজে এর সমান বাহু দৈর্ঘ্য, এটা 10 সেমি দেওয়া আছে, এটা 10 সেমি দেওয়া আছে, আর নিচেরটা 8 সেমি দেওয়া আছে, তাহলে এক্ষেত্রে আমরা যদি এটা লম্ব টেনে দিই তাহলে ভূমিটা দুভাগ করবে, তাহলে এটা কত হবে 4 সেমি, তাহলে এক্ষেত্রে এটা অতিভুজ, এটা ভূমি, এটা লম্ব এডি, তাহলে এটি সমান পিথাগোরাস লাগিয়ে √10² - 4² বার করতে হবে, করলে 100 - 16 মানে √84 সেমি লিখে দেবে, সমান হচ্ছে 4×21 মানে 2√1 এত, তাহলে এটা উচ্চতা বের হচ্ছে, তাহলে এর ক্ষেত্রফল ত্রিভুজ ABC টা কি হবে 1/2 ভূমি BC মানে 8, আর উচ্চতা এডি মানে 2√21 সেমি স্কয়ার, 2 2 কাট করে দেবে 8√21 সেমি স্কয়ার,
এটা সরাসরি সূত্র আছে, আমি এই প্রসেসটা লাগালাম, এটাই তোমরা করবে। দু নম্বর আরেকটা চিত্র আছে, এ বি সি ডি এরকম, এ বি সি ডি এটা 90 দেওয়ার, এই ডায়াগোনালটা দেওয়া আছে, এটা 3 সেমি, এটা 4 সেমি, আর এটা 5 সেমি, এটা 90 দিয়ে এটার এরিয়া বলছে। তাহলে এখানে দেখো আমরা এইটা এটা 90 মানে কি, এডি প্যারালাল বিসি হবে, আর আমার এডিটা দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেমি, সিবিটা দেওয়া আছে, সিবিটা 4 সেমি, তাহলে এরিয়া অফ ওই কোয়াড্রিলেটার এ বি সি ডি ইজ ইকুয়াল টু এরিয়া অফ ট্রাপিজিয়াম। এরিয়া মানে ক্ষেত্রফল, ট্রাপিজিয়াম বলতে ক্ষেত্রে কেন ট্রাপিজিয়াম বলছি, এটা এটা প্যারালাল, এটা আর এটা প্যারালাল, কোন চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল হলে তাকে ট্রাপিজিয়াম বলি। আর ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি, যদি এটা এটা প্যারালাল হয় এদের মধ্যে ডিস্টেন্স থাকে, তাহলে এইটা যদি এ এটা বি এটা এইচ হয় তাহলে হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ, এটা ক্ষেত্রফলের সূত্র। এই ডিস্টেন্সটা হচ্ছে কি বি, এইটা হচ্ছে কি এ, আর এই ডিস্টেন্স হচ্ছে এইচ। তাহলে এক্ষেত্রে আমার এই প্যারালাল লাইন দুটো সমান্তরাল রেখা রেখা দুটো দৈর্ঘ্য হচ্ছে আমার 4 আর 5, তাহলে হাফ ইন্টু 4 প্লাস 5, এদের মধ্যে ডিস্টেন্সটা এটা 3 সেমিস্কোয়ার, তাহলে 4 5 এ 9, 9 3 এ 27 বাই 2 সেমিস্কোয়ার মানে 13.5 সেমিস্কোয়ার, এইটা হচ্ছে আমার এই চিত্র এরিয়া। তাহলে এক্ষেত্রে আমরা ও আরো চিত্র আছে, আরো চিত্র বলতে এগুলো তাহলে বুঝতে হবে। আরো চিত্র বলতে আর একটা ওই এরকম আছে একটা চিত্র, এ বি সি ডি, এ বি সি ডি এই চিত্রটা এইরকম একটা সাইন দেওয়া আছে, এটা 90, এই চিহ্নটা দেয়া মানে এইটা আর এটা থাকা মানে ওই এ বি সঙ্গে সি ডি প্যারালাল হচ্ছে সমান্তরাল, আর এটা 90 ডিগ্রি, তাহলে এটা একটা সমান্তরাল, এটা 90 হলে এটাও 90 ডিগ্রি। আচ্ছা এটাও একটা ট্রাপিজিয়াম, এটা 15 সেন্টিমিটার বলা আছে, এবিটা এবি সমান 15 সেমি, সিডিটাও 40 সেমি বলা আছে, সিডি অলসো 40 সেমি, অ্যান্ড এডি ইজ ইকাল টু 9 সেমি, অ্যান্ড এডি ইজ ইকাল টু 9 সেমি, এটাও গিভেন প্রদত্ত দেওয়া আছে। তাহলে এক্ষেত্রে আমরা ওই ট্রাপিজিয়ামের যে ফর্মুলাটা ওইটা লাগাতে পারি, তাহলে এরিয়া এরিয়াটা কত হচ্ছে, এরিয়া এ আর ই এ, এরিয়া ইজ ইকুয়াল টু হাফ ইনটু সমান্তরাল বাহু দুটির সমষ্টি মানে 15 প্লাস 40 ইনটু ওদের মধ্যে ডিস্টেন্স সেমি স্কোয়ার, তাহলে হাফ ইনটু এই 15 45 ইনটু 9 সেমি স্কোয়ার। এবারে এটাকে আমরা 5 × 45 = 4, 5 × 45 = 4, 49, 4 × 2 সেমি স্কোয়ার সমান 2 4 7.5 সেমি স্কোয়ার, এই ক্যালকুলেশনটা নিজে করবে আর একবার সেমি স্কোয়ার, ক্লিয়ার? এটা হলে আরো একটা চিত্র আছে, তার মানে একের দাগের এই যে চিত্রগুলো তাদের এরিয়া চাইছে আর কি, এটাও এবিসিডি একটা এরকম চিত্র দেওয়া আছে এ বি সিডি, তো এখানে বিশেষত্ব এরকম এরকম সিম্বল দেওয়া আছে, তো এইটা দেওয়া মানে এ বি প্যারালাল সিডি বুঝাবে আর বিসি প্যারালাল এডি বুঝাবে, কারণ ওই একদিকে যাওয়া মানে ওইগুলো এক একটি রশ্মি বোঝায় প্যারালাল রশ্মি। আচ্ছা এক্ষেত্রে আমাদের ভ্যালুগুলো দেওয়া আছে দেখি, 38 সেমি, এইটা দেওয়া আছে 38 সেমি, সিডি ইজ ইকুয়াল টু 38 সেমি,
another diagonal AC. Yes, diagonal AC is equal to 42 semi. Sorry, semi is not semi. अच्छा ठीक है अच्छा अच्छा এটা একটা ও আর এই এটা 90 ডিগ্রি দেয়া আছে ABC অ্যাঙ্গেল 90 ডিগ্রি এটাও গিভেন তাহলে এই ক্ষেত্রে আমরা ওই ট্রায়াঙ্গেল ACD फ्रॉम ট্রায়াঙ্গেল ACD উই হ্যাভ মানে ত্রিভুজ ACD থেকে পাবো কি এটা হচ্ছে অতিভুজ এটা ভূমি এটা লম্ব তাহলে লম্ব স্কয়ার মানে AD স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতি স্কয়ার এটা 42 সেমি আর AD স্কয়ার সমান হচ্ছে 42 হোল স্কয়ার মাইনাস 38 হোল স্কয়ার এটা a প্লাস b মাইনাস b লাগিল 42 প্লাস 38 ইনটু 42 মাইনাস 38 এই 42 78 40 80 ইনটু 4 অর্থাৎ AD বার করতে গেলে রুট ওভার 80 ইনটু 4 16 4 80 4 বাইরে 2 বাইরে 16 5 রুট 5 মানে 8 রুট 5 সেমি হচ্ছে এখানে এডি এবারে আমরা এডি যা আর বিসি তাই হবে এটা আমার 8 রুট 5 সেমি এটা 8 রুট 5 সেমি আর এই ডিসটেন্স তো 38 তাহলে এই ক্ষেত্রে আমরা বিপরীত বাহু সমান্তরাল আর এটা 90 তাহলে এটাকে আমরা আয়তক্ষেত্র বলতে পারি তাহলে আয়তক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ পেলে ক্ষেত্র বলতে আমরা আরামসে বের করতে পারবো ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য হচ্ছে 38 আর প্রস্থ 8√5 সেমি স্কয়ার আর আর 64 4 8 থেকে 6 3 আর 24 আর 6 30 304√5 সেমি স্কয়ার ক্যালকুলেশনটা একবার তোমরা করবে তাহলে এইটা আমার যতগুলো চিত্র ছিল সেই চিত্র সম্পর্ক হয়ে গেল এবার নেক্সট আসবো আমরা একের তাকের পরে দুইয়ের তাকে দুই দাগের ম্যাথ বলছে কোন সমবাহু ত্রিভুজের পরিসীমা 48 সেমি হলে তার ক্ষেত্রফল কত সাপোজ ABC একটা সমবাহু ত্রিভুজ দুই দাগ ABC ত্রিভুজ ABC সমবাহু ত্রিভুজ পরিসীমা কত দেয়া আছে যেহেতু পরিসীমা 48 সেমি অতএব বাহু কত হবে বাহু সমান 48 ভাজিত 3 সেমি সমান 16 সেমি অতএব ত্রিভুজ ABC এ ক্ষেত্রফল সমান কি হবে রুট ওভার 3/4 ইনটু বাহু স্কয়ার যেহেতু সমবাহু বর্গ একক সমান রুট 3/4 ইনটু বাহু হচ্ছে 16 সেমি তার হোল স্কয়ার সেমিটা এখানে না দিয়ে বর্গ সেমি করে দিই তাহলে রুট 3/4 ইনটু 16 ইনটু 16 সেমি স্কয়ার 4 64 রুট 3 সেমি স্কয়ার এটা হয়ে গেল দুইটা তিনেরটা কি বলেছে ABC সমবাহু ত্রিভুজের উচ্চতা 5√3 সেমি হলে তার পরিসীমা ক্ষেত্রফল আর এটা ABC সমবাহু ত্রিভুজ ত্রিভুজ ABC সমবাহু ত্রিভুজ যা উচ্চতা AD সমান কত দেওয়া আছে 5√3 সেমি 5√3 সেমি মানে এডিটা 5√3 সেমি অতএব √3/2 ইনটু বাহু সমান 5√3 √3 ক্যান্সেল অতএব বাহু সমান এই 5 দিয়ে কত হচ্ছে 10 সেমি অতএব পরিসীমা কত হবে 3 ইনটু বাহু 10 সেমি 30 সেমি আর ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফল হবে √3/4 ইনটু বাহু স্কয়ার মানে 10 তার সেমি স্কয়ার 100 মানে 25√3 সেমি স্কয়ার এটা হচ্ছে তিনেরটা হলো নেক্সট 4 নেক্সট আর 4 এ তাহলে এগুলো এইভাবে এগুলো সোজা আছে তোমরা সবাই পারবে তবু আমি একবার করে দিচ্ছি
4 4 একটা কি বলছে এরকম ABC একটা সমদ্বিবাহু ত্রিভুজে AB সমান BC বলা আছে তাহলে ABC সমদ্বিবাহু সমান বাহু দুই তাহলে ত্রিভুজ ABC সমদ্বিবাহু ত্রিভুজ যা AB সমান AC সমান 10 সেমি বলা আছে এটাও 10 সেমি এটাও 10 সেমি এবার বলছে ভূমির দৈর্ঘ্য 4 সেমি হলে BC সমান 4 সেমি হলে ত্রিভুজ ABC টা কত এডি লম্বটা না দেবে তাহলে এডি লম্ব BC করা হলো অতএব CB সমান সরি যেহেতু BC সমান 4 সেমি অতএব CD সমান 2 সেমি হবে এখন ত্রিভুজ ACD থেকে পাই AD সমান রুট ওভার 10 স্কয়ার মাইনাস 2 স্কয়ার সেমি 100 মাইনাস 4 96 সেমি 1696 মানে 4√6 সেমি উচ্চতা অতএব ত্রিভুজ ABC এর ক্ষেত্রফলটা কি দাঁড়াবে রুট 3 সরি হাফ ইনটু ভূমি ভূমিটা BC টা হচ্ছে 4 ইনটু 4√6 উচ্চতা এত সেমি স্কয়ার সমান 2 2 8√6 সেমি স্কয়ার ক্যালকুলেশনটা তোমরা একবার করবে নেক্সট 5 পাঁচের দাগরে পড়ে ফাইভটা কি বলেছে ফাইভটা বলেছে যদি কোন সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 12 সেমি সমান বা প্রত্যেকটি 10 সেমি হয় ক্ষেত্রফল ওই একই তাই সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 12 মানে সমদ্বিবাহু ত্রিভুজ সাপোজ ABC ভূমির দৈর্ঘ্য 12 আর সমান বাহুদ্বয়ের প্রতিটি দৈর্ঘ্য বলেছে 10 সেমি এটা 10 এটা 10 ওই লম্বটা এনে দেবে তাহলে এটা 6 চলে আসবে তাহলে এখান থেকে AD কি হবে রুট ওভার উচ্চতা 10 স্কয়ার মাইনাস 6 স্কয়ার তাহলে 64 তাহলে 8 হবে তাহলে উচ্চতা AD সমান 8 সেমি তাহলে ত্রিভুজ ABC কি হবে হাফ ইনটু ভূমি 12 উচ্চতা 8 সেমি স্কয়ার 6 48 সেমি স্কয়ার হবে 6 এর ম্যাথ দেখো 6 টা হচ্ছে কোন সমদ্বিবাহু ত্রিভুজে পরিসীমা হচ্ছে 544 সেমি ওই সমদ্বিবাহু ত্রিভুজ একই ABC ত্রিভুজের ত্রিভুজ ABC সমদ্বিবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ যা AB সমান AC পরিসীমা কত দেওয়া আছে 544 সেমি আটা সমান পাওয়ার প্রত্যেকটি দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের 5 এর 6 অংশ ধরি ভূমি সমান 1 সেমি অতএব AB সমান AC সমান 5x/6 সেমি এটা প্রশ্নানুযায়ী আর কি বলা ছিল কন্ডিশন প্রশ্নানুযায়ী তাহলে এটা হচ্ছে 5x/6 সেমি এটাও 5x/6 সেমি আর এটা x সেমি তাহলে অতএব এই পরিসীমাটা কত 5x/6 প্লাস 5x/6 প্লাস x সমান দেয়া আছে 500 কোথায় গেল 44 এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে 5x6 এই যদি যোগ করলে 5x/3 এই 8x/3 হচ্ছে কারণ এটা 5 10 16 6 8x/3 is equal to 544 অতএব x is equal to এখান থেকে কত বের হবে 8 6 48 48 আর 6 8 আনে 64 এবার লিখি 544 into 3 by 8 6 আর 8 8 সমান 3 8 এটা কত আসবে হ্যাঁ 3 8 24 এর 4 হাতে 2 3 4 18 19 20 204 x এর মানটা 204 বের হচ্ছে x এর মান যদি 204 বের হয় তাহলে এই ক্ষেত্রে আমরা ভূমিটা পেলাম আর সমান বাহুগুলো পেলাম ক্ষেত্রফল তাহলে এই ক্ষেত্রে আমরা এইটা যদি লম্বটা নিই তাহলে এই যে 204টা তার অর্ধেক কত হবে
এটা 102 হয়ে যাবে তাহলে সিডি হয়ে যাবে 102 সেমি সিডিটা 102 সেমি তাহলে এখান থেকে আর এটা কত হচ্ছে 5x / 6 টা কত হবে 5 * 204 / 6 3 18 6 4 24 5 4 5 4 20 শূন্য আতে 2 3 5 15 হবে 170 সেমি তাহলে অতিভুজটা 170 ভূমিটা 102 তাহলে উচ্চতা এডিটা বের হবে কত উচ্চতা এডি সমান রুট ওভার 170 তার হোল স্কয়ার মাইনাস 102 তার সেমি এখানে আমরা ওই a স্কয়ার মানে b স্কয়ার a প্লাস b মাইনাস b প্রয়োগ করব তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b এই সূত্রটা প্রয়োগ করলাম সমান কত আসবে 170 102 272 272 আর এটা যদি 170 থেকে 102 বিয়োগ করি তাহলে 68 রুট ওভার তাহলে এটা এবার ক্যালকুলেশন করব আমরা 6 এর 8 এটা 4 হবে কি দেখি একটা 272 টাকে ভেঙে নি 2 1 3 6 2 6 3 3 2 1 3 7 ঠিক আছে দেখো তাহলে 26 12 ও এখানে গেছে 8 আচ্ছা এটা রেখে দিই তাহলে এইটা সমান হচ্ছে আমার কি 2 into 2 into 68 আর এখানে 68 তাহলে একটা 2 একটা 68 আসুক তাহলে এখানে খুব ভালো মান বের হলো এইটা হচ্ছে আমার উচ্চতাটা এডিটা এবারে ক্ষেত্রফল কি করব আমরা ক্ষেত্রফল সমান হাফ ইনটু কি ভূমি 204 আর উচ্চতা এটা বের হলো 2 ইনটু 68 সেমি স্কয়ার 2 ইনটু 68 সেমি স্কয়ার হাফ ইনটু ভূমি 204 ইনটু 2 ইনটু 68 সেমি স্কয়ার দুই দুই ক্যান্সেল দে 204 আর 68 এটা ইনটু করবে তাহলে অত সেমি স্কয়ার आंसर হবে বেস ওই গুণটা নিজেরা করবে করব না 6 টা হলো এরপরে 7 হবে 7 সাতেরটা কি বলছেন এদিকে আর যতগুলো হয় মোটামুটি করে দেবো একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12√32 সেমি সাতেরটা বলছে একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ তাহলে এবিসি ত্রিভুজের এইটা সমকোণ তাহলে ত্রিভুজ এবিসি এর বি কোণটা 90 ডিগ্রি আর এবি সমান বিসি আর এসি সমান 12√2 সেমি এটা প্রদত্ত ধরি AB সমান BC সমান x সেমি অতএব দেখো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতি স্কয়ার হয় এটা ওই সূত্র 2x স্কয়ার সমান হচ্ছে 12 ইনটু 12 ইনটু √2 ইনটু √2 অর x স্কয়ার ইজ ইকুয়াল টু √2 √2 2 এটা এটা মিলে এটা কেটে গেল অতএব x সমান √ ওভার 12 ইনটু 12 মানে একটি 12 হবে তাহলে এটা হচ্ছে আমার 12 এটাও 12 তাহলে অতএব ক্ষেত্রফল কি হবে হাফ ইনটু ভূমি 12 উচ্চতা 12 সেমি স্কয়ার 6 12 72 সেমি স্কয়ার এটা হচ্ছে আমার ত্রিভুজের ক্ষেত্রফল নেক্সট 8 এরপর 8 এরটা এইটার ক্ষেত্রে কি বলছেন এইটা বলছে পৃথা একটি সমান্তর রেখা যার কর্ণদ্বয়ের দৈর্ঘ্য 6 সেমি 8 সেমি কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণ 90 মানে এমন ভাবে সমান্তরিকটা এঁকেছে যার কর্ণদ্বয় একটা হচ্ছে আর এদের অন্তর্বর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি সাপোজ এবিসিডিটা একটা সমান্তরিক কর্ণদ্বয় পরস্পর 90 ডিগ্রিতে ছেদ করছে
একটা হচ্ছে 6 সেমি তাহলে এবিসিডি সমান্তরিকে সমান্তরিকে কর্ণ এসি এবং কর্ণ বিডি পরস্পর পরস্পর ও বিন্দুতে সমকোণে ছেদ করেছে ছেদ করেছে এসি সমান 6 সেমি এবং বিডি সমান 8 সেমি এটা প্রদত্ত আর যেহেতু সমান্তরিকে কর্ণদ্বয় পরস্পরকে কি করে সমদ্বিখণ্ডিত সমদ্বিখণ্ডিত করে অতএব এটা যে কোনো একটা ধ্রুব এ ও সমান কি ওই 6 এর অর্ধেক 3 সেমি আর বি ও বা ওবি সমান 4 সেমি আর এটা তো সমকোণ তাহলে এখন ত্রিভুজ এবি ও থেকে পাই ওই পিথাগোরাস সূত্র লাগাবো এবি সমান কি হবে রুট ওভার 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার সেমি রুট 25 পাই সেমি সমান 5 সেমি তাহলে এটা 5 হচ্ছে তাহলে সমান্তরিকে আচ্ছা অন্য একটা ভাবে করে দিতে পারি সমান্তরিকে আমার এবারে এটা পরিসীমাটা চেয়েছে তো দেখি সমান্তরিকের বাহুগুলির দৈর্ঘ্য লিখি তাহলে এটা যদি 5 হয় এটা তো আমার 4 3 এটাও 5 আসবে এটা 5 আসবে একই হবে তাহলে অতএব সমান্তরিকের বাহু বেরিয়ে গেল কত বাহু সমান 5 সেমি একটা অ্যানসার বেরোলো এর থেকে আরেকটা চেয়েছে কি সমান্তরিকের বাহুগুলির দৈর্ঘ্য লিখি আর সমান্তরিকটির বৈশিষ্ট্য লিখি আচ্ছা এই সমান্তরিকটা প্রতিটি বাহু দৈর্ঘ্য সমান আর কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে দেয় অতএব ইহা একটি কি ইহা একটি রম্বস হবে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে আর বাহুগুলো সমান হয় তাহলে এই সেন্সে এটা রম্বস বলে দেবে সমান্তরিকটা ক্লিয়ার এখানে ক্ষেত্রফল চাইনি যদি এর ক্ষেত্রফল চাইতো তাহলে রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল এটা লাগিয়ে দেবে তাহলে 18 সেমি 24 সেমি স্কয়ার হতো যদি ক্ষেত্রফল চাইতো এটা করবে বা যদি কেউ এভাবে ক্ষেত্রফল বার করে ধরো এই ত্রিভুজটা এইটা 3 এটা 4 তাহলে হাফ ইনটু 3 ইনটু 4 তাহলে এটা হচ্ছে 6 এরকম 6 হবে 6 ইনটু 4 এরকম তাহলে 24 সেমি স্কয়ার যদি ক্ষেত্রফল চাইতো এভাবে বের করে দেবে ক্লিয়ার টার্গেটটা হয়ে গেল নেক্সট হবে 9 নাটক বলছে আমাদের পাড়ার ত্রিভুজাকৃতির একটি পার্কের বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত এত একটা ত্রিভুজাকার পার্ক ABC বাহুগুলির দৈর্ঘ্য অনুপাত 2:3:2 যেহেতু বাহুগুলো দৈর্ঘ্যের অনুপাত 2:3:4 তা ধরি চিত্রে এবি সমান 2x সেমি বিসি সমান 4x সেমি আর এসি সমান 3x সেমি এটা 3x এটা 4x সেমি আর যেহেতু আবার পরিসীমা কত পরিসীমা বলে দিয়েছে কত 216 সেমি 216 সেমি এটা প্রদত্ত ব্র্যাকেটে লিখে দিলাম অতএব এইগুলোর যোগফল 2x প্লাস 3x প্লাস 4x ইজিক্যাল টু 216 আর এগুলো যোগ করলে 5 4 9x 216 আর x ইজিক্যাল টু 216 9 3 3 7 2 24x এর মান না x এর মান যদি 24 হয় এবারে বলছে হিসাব করো পার্কের ক্ষেত্রফল আচ্ছা এই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রফলের সূত্র লাগাবো
তাহলে ত্রিভুজ এবিসি সমান কি রুট ওভার আমরা এর এসটা বার করে নেব অর্ধপরিসীমা অর্ধপরিসীমা এস সমান ওই 2x প্লাস 3x প্লাস 4x বাই 2 সমান এই 216 বাই 2 মানে কত হবে 108 সেমি মানে এটার নামগুলো বসি ওটাই হবে আমি সরাসরি 108 দিয়ে দিলাম তাহলে 108 মানে এস আবার লিখি এস ইনটু এস মাইনাস এ ইনটু এস মাইনাস বি ইনটু এস মাইনাস সি বর্গ একক এবারে রুট ওভার এস এর মান হচ্ছে 108 ইনটু 108 মাইনাস এটা যদি 2 এ করি মানে 24 দিয়ে কত হবে 48 108 মাইনাস 48 108 মাইনাস এটা হচ্ছে এস মাইনাস বি বি বলতে 3 আর 3 24 এ 72 আর এটা 108 মাইনাস 4 4 24 4 96 এত সেমিস বাস এটাকে যদি ক্যালকুলেশন করো তাহলে আমার এখান থেকে ক্ষেত্রফল পাবো তাহলে ক্ষেত্রফল এখান থেকে আমার রুট ওভার 108 কে আমরা 36 ইনটু 3 করে দিচ্ছি হবে না এটা 3 3 কে 9 3 6 18 36 ইনটু 3 হচ্ছে তো হ্যাঁ ইনটু আর এখানে 108 থেকে 48 বাদ দিলে 8 শূন্য 4 6 মানে এখানে 60 হচ্ছে হচ্ছে কি হচ্ছে ইনটু 108 থেকে যদি 72 বাদ দিই 36 হচ্ছে আর 108 থেকে যদি 96 বাদ দিই তো 12 হবে কি 12 হচ্ছে তাহলে এই ক্ষেত্রে আমরা এইটাকে এটাকে 12 ইনটু 5 করে দিচ্ছি তাহলে দেখ এখানে দুটো 36 একটা বাইরে এলো দুটো 12 একটা বাইরে এলো আর রুট 3 মাঝে 15 সেমি স্কয়ার ব্যাস তাহলে এখানে 36 আর 12 গুণ করে দিলে 6 বার 72 এর 2 হাতে 7 3 বার 36 আর 7 এ 43 432 রুট 15 সেমি স্কয়ার এর ক্ষেত্রফল হলো এবার এর সঙ্গে আর একটা প্রশ্ন করেছে এই পার্টগুলো লেখা তো হয়ে গেছে এগুলো আমি এটা এর পরের স্টেপ আমি করছি এখানে এই নয়ের সঙ্গে আর একটা পার্ট দিয়েছে দ্বিতীয় পার্টটির বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বাহুতে সোজাসুজি যেতে কত পথ হাঁটতে হবে মানে এই পার্টের বৃহত্তম বাহু এটা 96 পেয়েছিল এটা তাহলে এখান থেকে এইটা সোজাসুজি আসতে কত পথ তাহলে ধরি পথটি এডি হোক এডি একক তো অতএব হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা মানে বিসি বিসি মানে 96 ইনটু এডি এটার ক্ষেত্রফল হবে সেই ক্ষেত্রফলটা এই দেওয়া আছে 432 রুট 50 আর এটা কত 48 অতএব এডি সমান 43 15.48 48 মানে 12 আর 4 তো তাহলে এক্ষেত্রে আমাদের এটাকে যদি আমরা একটু স্টেপ ভেঙে দিই 4 12 আর এটা 4 8 12 9 তাহলে 9 রুট 15 হচ্ছে 9 রুট 15 তাহলে দুটো পার্ট হয়ে গেল নেক্সট আমার হবে 10 এর টার্গেটটা দশ দশে বলছে পহলমপুর গ্রামের ত্রিভুজাকৃতি মাঠে তিন দিকের দৈর্ঘ্য 26 28 30 মিটার প্রতি বর্গ মিটার 5 টাকা হিসেবে মাঠটায় ঘাস বসাতে কত টাকা খরচ হবে প্রবেশের গেট তৈরির জন্য 5 মিটার জায়গা ছিল বাকি চান্দার বেড়া দিয়ে কিনতে প্রতি মিটার 18 টাকা হিসেবে মোট কত টাকা হবে আচ্ছা এখানে পরিসীমা থেকে এটা বাদ আর একটা ক্ষেত্রফলটা বার করতে হচ্ছে ওই একই টাইপ 26 28 30 তাহলে এরকম একটা
মাঠ তো 26 এটা 28 এটা 30 তাহলে এবিসি ত্রিভুজ ধরি ওই গ্রামের যে মাঠটা ধরি এবিসি ত্রিভুজ এবিসি হলো মাঠ যা এবি সমান 26 সেমি সেমি আছে না মিটার আছে 26 মিটার 26 মিটার এসি হচ্ছে 28 মিটার বিসি হচ্ছে 30 মিটার অতএব ক্ষেত্রফল কি হবে ওই রুট ওভার এস ইনটু এস মাইনাস এ ইনটু এস মাইনাস বি ইনটু এস মাইনাস সি বর্গ তাহলে এখানে এসটা বার করে নেবে এসটা মানে অর্ধ পরিসীমা মানে এই 26 প্লাস 28 প্লাস 30 বাই 27 সমান 14 15 এই এখানে 13 14 27 আর 15 42 42 সেমি এটা যে অর্ধ পরিসীমা তাহলে সমান রুট ওভার 42 ইন্টু 42 মাইনাস 26 ইন্টু 42 মাইনাস 28 ইন্টু 42 মাইনাস 30 সেমি স্কয়ার তাহলে 42 টাকে আমরা এখানে 42 থেকে 26 বাদ দিলে 42 থেকে 28 42 থেকে 30 42 কে 6 ইন্টু 7 করতে পারি 42 থেকে যখন 26 বাদ দেব আমরা 18 মানে 3 ইন্টু 6 করব 42 থেকে 28 বাদ দিলে 14 হয় তাহলে 2 ইন্টু 7 করব আর 42 থেকে 30 বাদ দিলে 12 তাহলে আমরা 2 ইন্টু 2 ইন্টু 3 করব তাহলে এই ক্ষেত্রে দেখো দুটো ছয়ের জন্য একটা বাইরে করবে এটা সেমি স্কয়ার তাই না দুটো ছয়ের জন্য একটা বাইরে দুটো সাতের জন্য একটা বাইরে দুটো তিনের জন্য একটা বাইরে আর দুই ভিতরে কটা আছে কোন একটা মিস্টেক আছে কি দেখে নিই একটু আচ্ছা দুই আর একটা বাইরে আর একটা দুই ভিতরে থেকে যাচ্ছে সেমি স্কয়ার তাহলে এটা এভাবেই চলে আসছে দেখি আর একবার আচ্ছা 5 প্রতি বর্গ মিটার কারণ এখানে 5 টাকা হিসেবে কেমন অ্যানসারটা কেমন আসবে আর কি তাহলে এই ক্ষেত্রে আমার ক্যালকুলেশনটা আরেকবার চেক করনি 42 6 এর সাথে 42 থেকে 26 বাদ দিলে 6 6 12 এটা ঠিক করলাম 42 থেকে 26 বাদ দিলে 14 হ্যাঁ এখানে দিয়েছি এটা 16 মানে 4 ইনটু মানে 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2 ক্লিয়ার তাহলে এক্ষেত্রে আমার তাহলে একটু চেঞ্জ হবে 6 আর 3 2 6 মিলে একটা এইটা একটা 6 বাইরে একটা 7 বাইরে আর এখানে 3 টা থাকছে না তো দেখো এটা 6 আর এটা 6 একটা বাইরে এই দুটো 7 এর জন্য একটা বাইরে আর এখানে বাকি পড়ে থাকছে আরো 5টা 6টা 2 মানে 1 2 3 টা থাকবে সেমি স্কয়ার 6টা 2 এর জন্য আমার বাইরে চলে আসবে 3টি তাহলে 6 দিয়ে 12 24 48 96 সেমি স্কয়ার হচ্ছে এরিয়া তাহলে 1 বর্গ সেমিতে খরচ কত 1 বর্গ মিটার কি একক দিয়েছি আমি মিটার স্কয়ার মিটার স্কয়ার এক বর্গ মিটারে খরচ 5 টাকা 96 বর্গ মিটারে পড়লাম 96 টাকা 5 6 30 3 45 48 480 টাকা আর একটা এখানে দ্বিতীয় পার্টের প্রশ্ন আছে পার্কটি পার্ক না এখানে জায়গা আছে মাঠটা মাঠটার 5 মিটার জায়গা ছেড়ে তার মানে ধরো এখানে একটা গেট করব 5 মিটার ছেড়ে দিলাম এখানে লোক প্রবেশ করবে তাহলে টোটাল পরিসীমা থেকে 5 বাদ আর যেহেতু পরিসীমা এটা দ্বিতীয় পার্টটা পরিসীমা কত হচ্ছে 26 28 আর ওই যে 30 সেমি সমান আমার 84 সেমি অতএব 5 সেমি বাদ তোর মিটার মিটার 5 মিটার বাদ দিলে বাকি দৈর্ঘ্য কত হবে 84 মাইনাস 5 মিটার সমান 79 মিটার তাহলে এই ক্ষেত্রে ওইটা বেড়া দিতে খরচ কত এখানে খরচ হচ্ছে আমার
ত্রিভুজের বাহুগুলির উপরে তিনটি লম্ব অঙ্কন করেছি যাদের দৈর্ঘ্য 10, 12, 8 সেমি। ত্রিভুজ PQR ক্ষেত্রফল, তার মানে সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ অঙ্কন করেছি। এটা একটা সমবাহু ত্রিভুজ ABC, এই সমবাহু ত্রিভুজের ভিতরে যে কোনো একটা বিন্দু O, O থেকে এটা একটা হচ্ছে 9, ধরো ওর ABC তো OD, এটা OI, এটা 12 আর এটা হচ্ছে 8। এই তিনটে লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে, দিয়ে এই ত্রিভুজ ABC এর ক্ষেত্রফলটা বার করতে হচ্ছে। তাহলে ধরি ত্রিভুজ ABC সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ যা অভ্যন্তরে ও বিন্দু থেকে বাহু তিনটির উপর ODI, OE, OF লম্ব, যাদের দৈর্ঘ্য যথাক্রমে সান্ত্বনা দেবে যথাক্রমে 10 সেমি, 12 সেমি এবং 8 সেমি। এবারে একটা করবে, এখন AO, BO, CO যোগ করলাম, AO, BO, CO যোগ করলাম এবং ত্রিভুজের বাহু সমান A সেমি এটা ধরলাম আর কি, ধরি এবার ত্রিভুজের বাহু সমান A সেমি। অতএব ত্রিভুজ ABC সমান ত্রিভুজ AOB প্লাস ত্রিভুজ BOC প্লাস ত্রিভুজ AOC চিত্র হতে, অতএব চিত্র হতে ত্রিভুজ ABC সমান ত্রিভুজ AOB ত্রিভুজ BOC প্লাস ত্রিভুজ AOC এটা লিখতে পারি। আর এই ত্রিভুজের ক্ষেত্রফল কি √3/4 × বাহু স্কয়ার সমান এটার ক্ষেত্রে ½ × এটা ভূমি মানে A, উচ্চতা 10, ½ × A × 10, এটা ½ × A × 12, এটা ½ × A × 8। বোথ সাইডে সেমি স্কোয়ার দুটো কেটে যাবে, তাই এখানে এককটা লিখলাম না, একক দুদিক থেকে কাটছে। তাহলে এক্ষেত্রে আমরা √3/4 × A² সমান এখান থেকে আমরা ½ A যদি কমন নিই তাহলে 10 + 12 + 8, বোথ সাইড থেকে একটা A কে ক্যান্সেল করতে পারি কারণ A তো আমার 0 নয় তাই ক্যান্সেল হবে। তাহলে অতএব এখান থেকে A বার করলে এই 4টা এদিকে গুণ হবে, তাহলে 4/√3 আর এটা ½ ছিল, এটা ইনটু হচ্ছে 32, দিয়ে এটা কাটাকাটি করলে 2 = 16, আর √3 দিয়ে যদি উপর নিচে গুণ করে দিই তাহলে 4 × 16 × √3 আর নিচে কত হবে √3 × √3, তাহলে 3 হবে, তাহলে 16 × 4 = 64√3/3, এটা হচ্ছে আমার উচ্চতা 64√3/3।
এটা যদি উচ্চতা বের হয় তাহলে আমার এখানে চেয়েছে ক্ষেত্রফল তাহলে অতএব এরিয়া অফ ত্রিভুজ এবিসি সমান এই চিহ্ন দিয়ে এটা দিয়ে মানে ক্ষেত্রফল বোঝায় তাহলে √3/4 ইনটু এই বাহুর স্কয়ার মানে এটার স্কয়ার মানে √3/3 ইনটু √3/3 এটা যখন আমরা ক্যালকুলেশন করব চার চারে একটা না কেটে দিলাম √3 তিন একটা তিনের সঙ্গে কেটে গেল বাকি যেটা থাকছে এটাও চার চারে ষোলো ষোলো চারে চৌষট্টি √3 64√3/ এটা হচ্ছে 3 হয়ে যাচ্ছে এক মিনিট এখানে ক্যালকুলেশন আমরা দেখে নিই √3/4 ইনটু বাহু স্কয়ার বাহু এটা তাহলে এক্ষেত্রে আমার ফোর তো চার চারে ষোলো চারে চৌষট্টি √3 একটা তিন ক্যান্সেল ঠিক আছে এইটা হচ্ছে প্রত্যেকে একবার এই ক্যালকুলেশনটা করে দেখে এইটা হচ্ছে আমার এরিয়াটা বেরোচ্ছে নেক্সট এটা অ্যান্সার ঠিকই আছে মনে হচ্ছে এক মিনিট একবার কনফার্ম হয়ে নি কত দাগে 11 এটা হচ্ছে কোষে দেখি 15.211 কত দাগে করলাম আচ্ছা 300 দেয়া আছে তাহলে কি ক্যালকুলেশনে এখানে মিস্টেক করেছি আচ্ছা মানগুলো দেখে নি এটা হচ্ছে আমার 10 12 8 10 12 8 তাহলে এখানে যোগটা একবার দেখে নি 10 12 8 বারো আটে 20 10 30 করে দিয়েছি 32 আর কি হবে এরকমই যোগ করলে আর এরকম হবে তাহলে এইটা আমার যোগফলটা হচ্ছে 30 তাহলে এইখান থেকে ক্যালকুলেশনটা প্রবলেম হয়ে গেছে ঠিক আছে নেক্সট এখানে অর এটা হচ্ছে √3/4 ইনটু এ সমান হাফ ইনটু 30 তাহলে 30 হলে আমার এটা 15 হচ্ছে 4 15 60 অতএব এ সমান 60/√3 এটা হচ্ছে আমার বাহুটা তাহলে ক্ষেত্রফলটা কি হবে ক্ষেত্রফল হবে √3/4 ইনটু বাহু স্কয়ার মানে 60/√3 তার হোস্কার মানে √3/4 ইনটু এটা 60/√3 ইনটু 60/√3 আচ্ছা এখানে এই √3 তিন এটা এটা একটা √3 কেটে যাবে আর এই √3 একটা থেকে যাচ্ছে √3 তিন সরি একটা স্টেপ লিখি 4 15 আর √3 তিন আর এটা 3 5 5 6 30 300√3 এইটা অ্যান্সার করবে এ আমি যে ম্যাথগুলো প্রত্যেকটা দেখিয়ে এসেছি নিয়মটা দেখিয়েছি প্রত্যেকে আবার ক্যালকুলেশনগুলো ভালো করে করবে আচ্ছা তার 11 হলো 12 একটা ভালো অঙ্ক প্রত্যেকটি বাহু দৈর্ঘ্য 20 সেমি ধরো এ বি সি এটা 20 সেমি এটাও 20 সেমি ধরি ত্রিভুজ ABCA AB সমান AC সমান 20 সেমি এটা প্রদত্ত বলা আছে ঠিক আছে এরপরে আমার এখান থেকে কোশ্চেন হচ্ছে কি যে এই বাহুদের অন্তর্বন্ধ কোণ 45 ডিগ্রি এটা 45 ডিগ্রি মানে BAC কোণ সমান 45 ডিগ্রি এই ত্রিভুজ ABCটা কত হবে তাহলে এই ম্যাথটা একটু ইম্পর্টেন্ট এটা এমনি ম্যাথ ক্যালকুলেশন করবে আর ত্রিকোণমিতি সূত্র লাগানো যায় এই হাফ ইনটু এই বাহু দুটো ইনটু সাইন 45
এটা করলে হবে রয় 2 10 10 200 আর sin 45 1 বাই রুট 2 দে এটা ক্যালকুলেশন করলে রুট 2 দিয়ে উপরে যে গুণ করলে 100 রুট 2 হবে এটা এরিয়া হবে এটা সূত্র অনুযায়ী তাহলে এটা করার দরকার নেই আমি যেটা বলছি সেটাই করবে এটা কিভাবে করবে যে এই ক্ষেত্রে আমাদের একটা অঙ্কন করবে অঙ্কনটা কি অঙ্কনটা এই b d লম্ব অঙ্কন করে এটা বর্ধিত করা হলো এই পর্যন্ত এমন ভাবে এটা যোগ অঙ্কনটা এখানে করতে হচ্ছে bd লম্ব ac করা হলো এবং বর্ধিত bd থেকে e এমন ভাবে কেটে নেওয়া হলো যে bd সমান d সমান d হয় এবং এই যোগ করা হলো বাস এটি করবে আর এটা মাস্ট লিখবে এবারে এখন ত্রিভুজ abd এবং ত্রিভুজ abe এর এটা 90 এটা 90 এটা এটা সমান এটা সাধারণ bd সমান d এটা অঙ্কন অনুযায়ী ad b কোণ সমান ab e কোণ এটা অঙ্কন অনুযায়ী আর এটা সাধারণ বাহু সাধারণ বাহু অতএব ত্রিভুজ এটা এ বি ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ এ ডি ই এই দুটো যখন সর্বসম হবে তখন এই কোণটাও কত আসবে একই 45 ডিগ্রি অতএব এই টোটালটা কত 90 ডিগ্রি অতএব বি এ ই কোণ সমান কত 90 ডিগ্রি তাহলে এটা যদি 90 হয় তাহলে আমাদের এই যে বাহুটা আমরা পেয়ে যাব এটা 20 হলে এটাও কি এটার সঙ্গে এটা সমান যেহেতু এটা সর্বসম করেছি তাহলে অতএব এ বি সমান এই হয়ে যাবে এ বি সমান এই তাহলে এটাও 20 আর এই ক্ষেত্রে এটা অতিভুজ বি তাহলে অতিভুজ বি ই সমান কি হবে রুট ওভার যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে রুট ওভার কি হবে বা ডাইরেক্ট আমরা এখানে মানটা বসিয়ে দেবো এখানে আমি দেখে নাও সমকোণী সমদ্বি মাত্র এটা হলে এটা রুট টু এক্স হয় তাহলে এটা হচ্ছে 20 রুট টু সেমি এইটা হবে আর এটা তার অর্ধেকটা এদের সমান তাহলে বিডি সমান কত হবে এর অর্ধেক তাহলে 10 রুট টু সেমি আমি এটা কেন সর্বসম করলাম এটা আরেকটু সরলভাবে করা যেত আমি কিন্তু এই বেসিকটা এই নিয়মটা বললাম এই ধরনের যাবতীয় অঙ্ক এই কোণ দেওয়া থাকলে এটা করার চেষ্টা করবে আর কি তাহলে এই ক্ষেত্রে এই বিডিটা পেয়ে গেলাম তাহলে এবিসি ত্রিভুজের এটা কি ভূমি আর এটা উচ্চতা তাহলে এই উচ্চতাটা আমরা পেয়ে গেলাম 10 রুট 2 আর এই ভূমিটা আমার এসিটা 10 তাহলে অতএব ত্রিভুজ এবিসি সমান হাফ ইনটু ভূমি এসিটা 20 এসি আর এটা উচ্চতাটা বিডি হবে বিডির মান পেয়েছি তাহলে হাফ ইনটু 20 ইনটু 10 রুট 2 সেমি তাহলে এটা হবে 100 রুট 2 সেমি স্কয়ার ক্লিয়ার এই সেম ম্যাথ এটা একটা টাইপ হলো আর একটা টাইপ টু দেখো ফার্স্টে টাইপ ওয়ানটা ত্রিকোণমিতি লাগিয়ে বললাম টাইপ টুটা হয়ে গেল টাইপ থ্রি দেখো ঠিক ওই ত্রিভুজটা এবিসি ত্রিভুজ এটা 20 এটা 20 আর এটা যদি 45 হয় অনলি লম্বটা এটা ছেড়ে দাও এই যে বর্ধিত করে এটা যদি না করো তাহলে এটা লম্বটা আনলে এটা 90 এটা কত আসবে 45 ডিগ্রি তাহলে চিত্র হতে এবিডি কোণ সমান 45 ডিগ্রি তাহলে এটা একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ ত্রিভুজ এবিডি সমকোণী
समद्विबाहु त्रिभुज अतएव एडी समान बीडी समान एडी समान बीडी समान एक्स सेमी धरबे और एटा अतिभुज एबीटा और एबी होच्छे अतिभुज তাহলে এই ক্ষেত্রে আমরা দেখো এইটা যদি x এটা x ধরি তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতি স্কয়ার 2x স্কয়ার সমান 400 অতএব x স্কয়ার সমান 200 x সমান হচ্ছে 200 মানে 10√2 তাহলে এটা 10√2 আর এসিটা কত 20 অতএব ক্ষেত্রফল কত হবে হাফ ইনটু 20 ইনটু 10√2 সেমি স্কয়ার দিয়ে 100√2 সেমি স্কয়ার30 डिग्री त्रिभुज की त्रिभुज ए बी सर्वसम त्रिभुज एफ हबे आगे मत सेम लिखबे বারোটা লিখে দিলাম না একটা প্রসেস সেকেন্ড পদ্ধতি ওইটার মতো লিখবে লেখার পরে এটা সর্বসম করবে করার পরে এটা যদি 30 হয় এটাও 30 ডিগ্রি এটা 90 ছিল এটা 30 হলে এটা 60 আবার এই ক্ষেত্রে এটাও চলে আসবে কি 60 ডিগ্রি কারণ এটা 90 এটা 30 এটা 60 চলে আসবে তো এগুলো আসার পর দেখো এই টোটাল ত্রিভুজ এ বি ত্রিভুজ এ বি এফ এ এটাও কত ডিগ্রি বি এ এফ সমান এ বি এফ সমান এ এফ বি সব কোণ একই 60 ডিগ্রি চলে আসে তাহলে অতএব ত্রিভুজ এ বি এফ টা কি হচ্ছে সমবাহু তাহলে সমবাহু ত্রিভুজের অতএব বি এফ টা কি হবে সমান এ বি সমান এফ সমান কত 20 সেমি আর এইটা যেহেতু সমান এইটা এটা যেহেতু সর্বসম করেছি তাহলে বিই কত হবে অতএব বিই সমান ওই 20 এর অর্ধেক 10 সেমি তাহলে এখন এই ত্রিভুজ এবিসিটা মানে এইটা তখন ভূমি হবে আর এটা উচ্চতা তাহলে হাফ ইনটু ভূমি এসি উচ্চতা হচ্ছে বিই সমান হাফ ইনটু 10 সরি এটা ছিল 20 আর এটা হচ্ছে 10 সেমি স্কয়ার 2 10 10 10 তাহলে কত 100 সেমি স্কয়ার বাস এই যে এক্সারসাইজটা করলাম এটা এই 13 পর্যন্ত করলাম নেক্সট দিন আমি বাকিটা টেনে দেব পারলে অনেকটা টানা যেত কিন্তু থাকে না